Assalamualaikum warahmatullahi wabarakatuh. MS বাংলাওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক মুফতিকে বিয়ে করলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। বলিউডকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই, এবার এক মুফতিকে বিবাহ করলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সালমান খানের বিগ বস 6 এ অংশ নিয়েছিলেন তিনি। টিভিতেও তিনি ছিলেন পরিচিত মুখ। সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তাম সিরিয়াল প্রেমীদের কাছে। এবার তিনি বিবাহের প্রীতে বসলেন এবং বিবাহ করলেন এক মুফতিকে। তো আসুন এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। তবে এর আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সানা খান এবার বিবাহের প্রীতে বসলেন। সালমান খানের বিগ বসে অংশ নিয়েছিলেন সানা খান। টিভিতেও তিনি ছিলেন পরিচিত মুখ। সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তাম সিরিয়াল প্রেমীদের কাছে। কিন্তু দঙ্গল খ্যাত জায়রা ওয়াসিমের মতো আচমকা গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ইসলামী জীবনাদর্শের মধ্যেই শান্তি খুঁজে পান তিনি। নির্মম প্রতিযোগিতা চলে বলিউডের কৃত্রিম আলোকময় ঝলমনানির মধ্যে টিকে থাকার। এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ার ভয়ে অনেকে আত্মহত্যাও করেছেন, বলিউডের ইতিহাস তাই বলে। তাৎক্ষণিক খ্যাতি ছুটে যায় বটে, কিন্তু তার বিনিময়ে শিল্পীদের চোকাতে হয় জীবনের মূল্য। নিশি পার্টি, মাদক সেবন, খোলামেলা পোশাক, অবাধ যৌনতায় সায় দিতে হয় অনেকেই অনিচ্ছা সত্ত্বেও। এইসবের মধ্যে শান্তি নেই, রয়েছে কাজ হাত ছাড়া হওয়ার ভয়, হতাশা ও অবসাদ। তাই সানা খান খুঁজছিলেন ভিন্ন পথ। ইসলামী আধ্যাত্মিকতায় সেই পথের সন্ধান পান তিনি। হিজাব পরা শুরু করেন বলে তিনি তথাকথিত উগ্র সাম্প্রদায়িক শক্তি ও নারীদের সমালোচনার মুখে পড়েন। কিন্তু ব্যক্তি স্বাধীনতা ও নারী স্বাধীনতার এটাও একটা দিক, তা তিনি বুঝিয়ে দেন নিজের সিদ্ধান্তে অনল থেকে। প্রমাণ করেন যে ধর্মপ্রাণ হওয়া দোষের কিছুই নয়। কোটিপতি শিল্পপতিদের বিয়ে করার জন্য অনেকে যেখানে মরিয়া, তখন একজন মুফতি সাহেবকে বিয়ে করে বিরল নজির তৈরি করলেন সানা খান। শনিবার গুজরাতের মুফতি আনাসের জীবনসঙ্গিনী হিসেবে পথ চলা শুরু করলেন সানা। বিবাহ অনুষ্ঠানে সানা পড়েছিলেন শুভ্র ব্রাউজার গ্রাউন, হিজাবও ছিল তার মাথায়। এই পোশাকে ঝলমলে সানার পাশে মুফতি আনাস পরেছিলেন সাদা কুর্তা ও পাজামা। অনাড়ম্বর ছিল এই অনুষ্ঠান। বিলাসবহুল জীবন থেকে ছুটি নিয়েছেন তিনি। আল্লাহ ও রসুলের দেখানো সহজ পথে হাঁটবেন বলে তিনি করলেন এই কাজ। মানুষের সেবায় জীবন ব্যয় করবেন, এমনই তার আগামী দিনের সংকল্প। শুভেচ্ছা বার্তায় উপচে উঠছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো সুপ্রিয় দর্শক, এই নিউজটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ, খোদা হাফেজ।